নেতানিয়াহুর গ্রেপ্তারি চাওয়ার নেপথ্যে থাকা এক বিধর্মী নারী সেলিব্রিটির প্রাণান্তকর চেষ্টা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভালো আছেন তো? এস যে রতন আছে আজকের পুরো আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানের আজকের আয়োজনের পুরোটা দেখার আমন্ত্রণ। নেতানিয়াহুকে থামাতে ও তার উচিত বিচার করতে বিশ্বব্যাপী নানাভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে লড়ছেন অনেকেই, ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন সোচ্চার কণ্ঠে, তথ্য উপাত্ত দলিলাদি পেশ করছেন আদালতের কাছে। নেতানিয়াহুর গ্রেফতার এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা এখন সময়ের জরুরি দাবি। জনপ্রিয় সেলিব্রিটি ও মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রসিকিউটরের তদন্তে বিশেষ উপদেষ্টা হিসাবে কাজ করেছেন, যা তাকে ইসরায়েলি রাষ্ট্রপ্রধান ও অন্যান্য নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করতে দেখা যায়। আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান ক্লুনিকে তার বিবৃতির জন্য ধন্যবাদ জানান এবং গ্রেপ্তারি পরোয়ানার ঘোষণা বাস্তবায়নে তার অবদানের কথা কৃতজ্ঞতা ভরে মূল্যায়ন করে তাকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি প্যানেল এর গুরুত্বপূর্ণ নিবেদিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেন, যেখানে অন্যান্য ব্যক্তিবর্গের কাছে তিনি পরামর্শের জন্য এবং মামলার প্রমাণ পর্যালোচনা করতে গিয়েছিলেন। প্যানেলের বিশেষজ্ঞ সদস্যদের অনেকেই ব্রিটিশ। করিম খান আরও জানান, প্যানেলটি আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক ফৌজদারি আইনে অপরিসীম অবস্থানের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের মাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে জানা যায়, আমাল ব্যাখ্যা করছেন যে কিভাবে তিনি আইসিসির মামলায় সম্পৃক্ত ছিলেন, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুরোধের সূত্রপাত করেছে। 4 মাসেরও বেশি আগে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর আমাকে ইসরায়েল এবং গাজায় সন্দেহভাজন যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মূল্যায়নে তাকে সহায়তা করতে বলেছিলেন। আমি সম্মত হয়েছি এবং এ কাজটি করার জন্য আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি প্যানেলে যোগদান করেছি। একসাথে আমরা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রমাণ পর্যালোচনা এবং আইনি বিশ্লেষণের একটি বিস্তৃত প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছি, জানাচ্ছিলেন করিম খান। আমাদের বিভিন্ন ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড সত্ত্বেও আমাদের আইনি ফলাফল সর্বসম্মত। আমরা সর্বসম্মতিক্রমে নির্ধারণ করেছি যে ফিলিস্তিনে এবং ফিলিস্তিনি নাগরিকদের উপর সংঘটিত অপরাধের ওপর আদালতের এখতিয়ার রয়েছে। আমরা সর্বসম্মতভাবে এ সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট যুদ্ধ অপরাধ ও যুদ্ধ হত্যা, নিপীড়ন এবং নির্মূলের পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়ন সহ ফিলিস্তিনি নিরপরাধ মানুষগুলোর অনাহারে রাখা ও নানা মৌলিক প্রয়োজন কেড়ে নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ক্লুনি, যিনি গাজার যুদ্ধ সম্পর্কে প্রকাশ্যে কথা না বলার জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছিলেন, তিনি কেন মামলার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আদালতের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তাও বিশদভাবে জানিয়েছেন। ক্লুনি বলেন, আমি এই প্যানেলে কাজ করেছি কারণ আমি আইনের শাসন এবং বেসামরিক জীবন রক্ষার প্রয়োজনে বিশ্বাস করি। যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয় এমন আইনটি 100 বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল এবং এটি সংঘাতের উদ্দেশ্য, ফলাফল ও কারণ নির্বিশেষে বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রযোজ্য। একজন মানবাধিকার আইনজীবী হিসাবে আমি কখনোই মেনে নেব না যে একটি শিশুর জীবনের অন্যের চেয়ে কম মূল্য রয়েছে। আমি মানি না যে কোনো সংঘাত আইনের নাগালের বাইরে হোক। তাই কিছুটা হামাসের মাধ্যমে ইসরায়েলে এবং ফিলিস্তিনে নৃশংসতার শিকার ব্যক্তিদের জন্য অত্যাচারিতদের দৃষ্টান্তমূলক বিচারের জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রসিকিউটর যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন, আমি তাকে সমর্থন করি। আমাল ক্লুনি বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী। তিনি লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের একজন ব্যারিস্টার এবং আন্তর্জাতিক আইন সম্পর্কিত হাই প্রোফাইল বিভিন্ন মামলা নিয়ে কাজ করেছেন, সূত্র দ্য গার্ডিয়ান। পেন্টাগনের শীর্ষ জেনারেল সোমবার একটি বিরল বার্তায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলি সৈন্যরা উত্তর গাজায় হামাসের কাছ থেকে নেয়া ভূমি ধরে রাখতে ব্যর্থ হলে তার দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল সি.কিউ. ব্রাউন বলেছেন, আপনাকে আসলেই ভেতরে প্রবেশ করতে হবে এবং আপনি যে প্রতিপক্ষের বিরুদ্ধেই থাকুন না কেন তা পরিষ্কার করতে হবে। আপনাকে ভেতরে যেতে হবে, অঞ্চলটি ধরে রাখতে হবে এবং তারপরে আপনাকে এর স্থিতিশীলতা রক্ষার্থে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি মধ্যপ্রাচ্যে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ব্রাউন, যিনি খুব কমই ইসরায়েলি বাহিনীকে নিন্দা করেন, তিনি জোর দিয়ে বলেন, হামাস যোদ্ধাদের একটি এলাকা থেকে ঠেলে দেওয়ার এবং তারপর সেখান থেকে চলে যাওয়ার ইসরায়েলি কৌশল দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা অর্জনকে আরও কঠিন করে তুলবে। পরবর্তীতে তিনি পরামর্শ দিয়েছেন তারা হামাসকে ফিরে আসার জন্য এবং গাজার জনগণকে সাহায্য করার জন্য মানবিক প্রচেষ্টাকে দুর্বল করার জন্য জায়গা করে দিচ্ছে। গত 7 অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস যোদ্ধাদের নির্মূল করতে উত্তর গাজায় স্থল অভিযান শুরু করে। কয়েক সপ্তাহের কঠিন লড়াইয়ের পর ইসরায়েল নিজের পক্ষে দাবি করে বলেছে যে তারা ছিটমহলের উত্তরে লড়াইয়ে জিতেছে এবং মুষ্টিমেয় কিছু সৈন্য ছাড়া বাকি সবাইকে সরিয়ে নিয়েছে। হামাস যোদ্ধারা এরপর থেকে উত্তর গাজার অঞ্চলে ফিরে এসেছে এবং তারা ইতিমধ্যে যে ভূমি দখল করেছিল তা পুনরুদ্ধার করতে ইসরায়েলকে বাধ্য করেছে। নতুন করে সংঘাতের ফলে গাজায় লড়াই কতদিন চলবে এবং হামাসকে নির্মূল করার ইসরায়েলি সরকারের লক্ষ্য অর্জনযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত সপ্তাহের প্রতিবেদনে জাবালিয়ার ঘনবসতিপূর্ণ রাস্তায় ভয়াবহ লড়াইয়ের বিস্তারিত বিবরণ রয়েছে এবং যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে শহরের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা নতুন করে শুরু হয়েছে। ইসরায়েলি সরকার বলেছে যে তারা হামাসকে ভেঙে ফেলতে চায়, এই সংগঠনের নেতৃত্বকে হত্যা করতে বা বন্দি করতে চায় এবং গোষ্ঠীটির হাতে এখনও বন্দি প্রায় 130 ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করতে চায়। যুদ্ধের 8 মাস পেরিয়ে গেলেও ইসরায়েল সেই লক্ষ্যগুলোর কোনোটিই পূরণ করতে পারেনি। ইসরায়েলি সরকারের মধ্যে উত্তেজনা বাড়ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জনসমক্ষে যুদ্ধ এবং এর ফলাফলের জন্য একটি পরিকল্পনা তৈরি করার আহ্বান জানানো হয়েছে। ব্রাউন সোমবার তার মন্তব্যে হামাসকে পরাজিত করার চ্যালেঞ্জগুলো উল্লেখ করেছেন। হামাস শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি মতাদর্শ। তিনি বলেন, হামাস কিভাবে 2005 সাল থেকে ভূখণ্ড শাসন করে আসছে তা দেখলেই সংগঠনটির শক্তি ও যোগ্যতা অনুধাবন করা যায়। সূত্র পলিটিকো। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর তথাকথিত অভিযানে অন্তত 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 12 জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের দাবি, জেনিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই মঙ্গলবার সকালে এই কাউন্টার টেরোরিজম অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের শরণার্থী শিবিরে অভিযান শুরুর অল্প পরেই ইসরায়েলি বাহিনীর সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় জেনিনে অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 12 জন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া আহতদের মধ্যেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে শরণার্থী শিবিরটির একটি বিদ্যালয় থেকে সব শিক্ষক শিক্ষার্থীকে বের করে দেয়া হয়। এদিকে মারা যাওয়া 7 জন সহ গত 7 অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা 500 ছাড়িয়েছে। নিহতদের 1/3 শিশু। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছে প্রায় 5000 ফিলিস্তিনি। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের 5 যোদ্ধা নিহত হয়েছেন বলে সংবাদে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 হিজবুল্লাহ সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম ও শহরে ইসরায়েলি বিমান হামলায় 5 হিজবুল্লাহ সদস্য নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন বলে লেবাননের সামরিক সূত্রগুলো গণমাধ্যমকে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো সোমবার বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর নাকোরায় 4টি হামলা চালিয়েছে এবং এতে হিজবুল্লাহের 2 সদস্য নিহত ও আরও 3 জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েল মেস আল জাবালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গ্রামে 2টি অভিযান চালিয়েছে এবং 2 হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এই ঘটনায় অন্য 1 জন আহত হয়েছেন। অন্যদিকে পূর্ব লেবাননের লেবানিজ সিরিয়ান সীমান্তের আল কুসাইর শহরে ইসরায়েলি হামলায় 1 হিজবুল্লাহ সদস্য নিহত এবং অন্য 1 জন আহত হয়েছেন। এদিকে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারাও বেশ কয়েকটি ইসরায়েলি স্থাপনায় আক্রমণ করে জবাব দিয়েছে। প্রসঙ্গত, লেবাননে 7 মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, লেবানন থেকে চালানো হামলায় সীমান্তে 14 সেনা ও 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মূলত গাজায় যুদ্ধের জেরে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা তার মিত্র হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করতে ইসরায়েলি রকেট নিক্ষেপ করছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর 9 অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবে সীমান্তে গুলি বিনিময় করছে। হামাস মতাদর্শ বিশ্বাস করে আহত ও নিহত হওয়া জীবনেরই অংশ এবং আন্দোলনেরই অংশ। আমাদের এক নেতা শাহাদত বরণ করবেন তো আরেক নেতা আসবেন, ক্ষমতা বা নেতৃত্বের ঝান্ডা ধরবেন। আবার সাধারণ মানুষ একজন শহীদ হবেন তো আরেকজন এসে সে স্থান পূরণ করবেন। এভাবেই চলবে যুদ্ধ। আমরা কখনো হারি না, হারতে জানি না। আল্লাহ আমাদের সহায়। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন।